বক্সনগরে দল ত্যাগ অব্যাহত। বক্সনগরে বামেদের এনে ঘর সাজাচ্ছে ভাজপা। 130 জন ভোটার বিজেপিতে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা রাজ্যে দল ত্যাগ এরই অঙ্গ হিসেবে শনিবার বিকেল 4 ঘটিকায় বক্সনগর বিধানসভার বক্সনগর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথের দক্ষিণপাড়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে যোগদান সভা অনুষ্ঠিত হয়। শাসক দল বিজেপি বুথ সশক্তিকরণ কর্মসূচি প্রতিটি বিধানসভা এলাকার বুথে বুথে পালিত হচ্ছে। তার পাশাপাশি সদ্য হয়ে যাওয়া 2023 বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের বিধানসভা ভিত্তিক পর্যালোচনা হয়ে গেছে। এর মধ্যে যে বিধানসভা ক্ষেত্রগুলির মধ্যে শাসক দল বিজেপির পরাজয় হতে হয়েছিল সেগুলিকে বুথ স্তরে ঢেলে সাজানোর জন্য বিরোধী সিপিএম কংগ্রেসের দক্ষ সাংগঠনিক নেতৃত্বতে বিজেপিতে এনে লোকসভা নির্বাচনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য দলত্যাগ পর্ব সহ বিভিন্ন কর্মসূচি মণ্ডল ভিত্তিক পালিত হচ্ছে। এই কর্মসূচিগুলি পালনে ব্যতিক্রম নয় 20 বক্সনগর বিধানসভা কেন্দ্র। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে গত বিধানসভা নির্বাচনের জয় পরাজয় নিয়ে পর্যালোচনা করে বুথভিত্তিক সংগঠনকে শক্তিশালী করার জন্য মণ্ডলের সিদ্ধান্তক্রমে শনিবার বক্সনগর মণ্ডলের অন্তর্গত বক্সনগর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথে সাংগঠনিক সভাসহ এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যতটুকু খবর, সদ্য হয়ে যাওয়া 2023 বিধানসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীর হেরে যাওয়ায় একমাত্র দক্ষ সাংগঠনিক কারণ দক্ষ সাংগঠনিক নেতৃত্বের অভাব এবং দলীয় মির্জাফর নেতৃত্বের কারণে হারতে হয়েছিল। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা, বিজেপির 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন ও বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিরঞ্জন নমক, যুব মোর্চার সভাপতি জিমুল হক, মাইনরিটি মোর্চার সভাপতি নজরুল ইসলাম এবং জেলার নেতৃত্বরা। বক্সনগর বিধানসভা এলাকার 15 নম্বর বুথ সভাপতি কাসেম মিয়া, বিজিত প্রার্থী তফাজ্জল হোসেনের হাত ধরে 30 পরিবারের 120 জন ভোটার সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়েছে। তাদেরকে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন নেতৃত্বরা। দলত্যাগীদের মধ্যে যে সিপিআইএম ও কংগ্রেস হেভিওয়েট নেতা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা হলেন বারেক মিয়া, সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে সামিল হন। তারপর সকলকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ ও গঠনতন্ত্র নিয়ে পার্টির নেতৃত্বরা আলোচনা করেন। যোগদান পর্ব শেষে নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে সংগঠনকে শ্রীবৃদ্ধির জন্য এই যোগদান সভা। আশা করি আগামী দিন নতুন পুরাতন সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এই বিধানসভাকে মহকুমার শ্রেষ্ঠ বিধানসভায় পরিণত করতে সক্ষম হব। অন্যদিকে দলত্যাগীরা বলেন, আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের উন্নয়ন দেখে বিজেপিতে সামিল হই। তাছাড়াও কংগ্রেসের আমলে দেখা যায় অনেক মুসলিম সম্প্রদায়ের লোকেদের বাংলাদেশে বিতাড়িত করে দেয় দেশ থেকে, কিন্তু বিজেপির আমলে এটা দেখা যায়নি। আগামী দিন মণ্ডলের শীর্ষ নেতৃত্বদের নির্দেশে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাব। কিন্তু কেন খাবেন, কেন খাচ্ছেন, আগামী দিনে খাবেন, সেটার ব্যাপারে একটু চিন্তা করে খেতে হবে। আসলে কি যে সিপিএম 25 বছর কি করেছে, 25 বছর সরকারে থাকার পর এই ত্রিপুরা রাজ্যে একটা মেম্বারও বিজেপি ছিল না 2018 সালের আগে, একটা মেম্বারও ছিল না। না থাকার পরেও 18-তে 44টা সিট নিয়ে বিজেপি ক্ষমতা আসছে। কেন আসছে এবার দেখো, একটাই কথা ছিল যে সবকা সাথ সবকা বিকাশ, এটার বাংলা অর্থ হলো সবাই মিলে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেশের ডেভেলপমেন্ট করতে হবে, দেশের উন্নয়ন করতে হবে, সেটা দেশের মেরুদণ্ড সোজা করতে হবে, এই কথাটা মানুষ বিশ্বাস করেছে। আমরা বক্সনগরের মানুষও বিশ্বাস করেছিল, করার পর কিন্তু কানে কানে আমার বয়োজ্যেষ্ঠ বাবারা যারা মুসলমান মুমিন মুসলমানরা আছেন তাদের কানে কানে, আমাদের মানে মায়েদের কানে কানে ওই সিপিএম এসে বলে দিল কি যে বিজেপিকে ভোট দেওয়া যাবে না, বিজেপিকে ভোট দিলে বাংলাদেশে নামিয়ে দেবে, বিজেপিকে ভোট দিলে মসজিদে নামাজ পড়তে দেবে না, বিজেপিকে ভোট দিলে কুরবানি করতে দেবে না, বিজেপিকে ভোট দিলে ঈদের নামাজ পড়তে দেবে না। কারা বললো? সেই কথাটা বলার পরিপ্রেক্ষিতে 18 সালে আমরা বক্সনগর এত একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, বাহারুল ইসলাম শিক্ষিত লোক, আজকে যদি ওই মুসলমান লোকটা ত্রিপুরা রাজ্যের বিধানসভা থাকতো আমরা মুসলমানের জন্য অনেক ডেভেলপমেন্ট হতো। ওইকে আমরা ভোট না দিয়ে আমরা শহীদ বাবুকে ভোট দিলাম। গত পাঁচ বছর যে লোকগুলো আপনার বাড়ির 5 বছর বিজেপি সরকার ছিল। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।